আসসালামু আলাইকুম। হেই ফ্রিল্যান্সার, কেমন আছেন সবাই? আজকে মূলত আমরা কথা বলবো কিভাবে একটা ওয়েবসাইটের ব্যাকলিংকস ডিজাভো করা যায়। এখন ব্যাকলিংকস ডিজাভো জিনিসটা কি? ব্যাকলিংকস ডিজাভো জিনিসটা হলো, ধরেন আপনার ওয়েবসাইটে কোনো একটা বাজে ওয়েবসাইট থেকে বারবার কমেন্টস করে, অথবা পর্ন ওয়েবসাইটগুলোতে আপনি আনফর্চুনেটলি আনকন্ডিশনালি অর অসতর্কভাবে একটা ব্যাকলিংকস পেয়ে গেছেন বা কিছু ব্যাকলিংকস পেয়ে গেছেন। এখন আপনি যদি এই ব্যাকলিংকসগুলো আপনার ওয়েবসাইটে রাখেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোর বেড়ে যাবে। স্প্যাম স্কোর বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো বাজে। এখন আপনাকে কিন্তু অবশ্যই যদি র্যাঙ্কে আসতে হয়, তাহলে কিন্তু স্প্যাম স্কোরগুলো রিডিউস করে রাখতে হবে। মূলত পোর ব্যাকলিংকস বা বাজে ব্যাকলিংকসগুলো রিডিউস করা হয় বা রিমুভ করা হয় অথবা ডিজেবল করা হয়। তার পেছনের কারণ হলো স্প্যাম স্কোরগুলো কমানোর জন্য। এখন চলেন আমরা প্রসেসগুলো দেখে নিই কীভাবে একটা ওয়েবসাইটের ব্যাকলিংকস ডিজেবল করে বা পোর ব্যাকলিংকসগুলো ডিজেবল করে। তো আমি এই ওয়েবসাইটের জন্য দেখাবো, আপনারা যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এই প্রসেসে করতে পারবেন। সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটারে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আমি সব ফ্রি টুলস দিয়ে আপনাদের দেখাবো। তারপরে চলে যাবেন ডিএ পিএ চেকার, আমি এটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে ডিএ চেক করবেন। তো আমি এখানে আমার ওয়েবসাইটটা পেস্ট করছি। পেস্ট করার পরে আই এম নট রোবটে ক্যাপচা দিলে দেন আপনার যে ধরনের কি আসবে, এখানে যে ক্যাপচাটা আসবে আপনি এই ক্যাপচাটা জাস্ট ফিল আপ করে দিতে হবে। এত কঠিন কিছু না, যদি কঠিন করে ভাবেন তাহলে কঠিন। শুধুমাত্র স্টেপগুলো দেখবেন এবং আপনারা এই সার্ভিস দিতে পারবেন। এখন দেখেন, এইটা হলো আমার ওয়েবসাইটের কন্ডিশন রাইট নাও, যেটার মধ্যে দেখেন আমার ওয়েবসাইটে ডিএ হলো 10, পিএ হলো 23, তারপর টোটাল ব্যাকলিংস হলো 518, যার মধ্যে কোয়ালিটি ব্যাকলিংস হলো 491। এগুলো কিন্তু আমার ব্যাচ 2 আর ব্যাচ 3 স্টুডেন্টগুলো এই ব্যাকলিংসগুলো করছে। আমি কখনো ওইভাবে দেখি নাই তারা এই ব্যাকলিংসগুলো করছে। তো আপনি এখানে দেখেন স্প্যাম স্কোর এটার 1%, বিকজ আমি এটা রিডিউস করে রেখে দিছিলাম যখন তারা ওইরকমভাবে ব্যাকলিংকস করছে, কারণ আমার ওয়েবসাইটটা একটু ঝুঁকির মধ্যে ছিল। তারপর আমি দেখাই দিই কীভাবে আপনারা ব্যাকলিংকস ডিজেবল করবেন। খুব সিম্পল প্রসেস, চলেন আমরা পুরোপুরি দেখে নিই। তো যদি এরকম স্প্যাম স্কোরে আপনার লাল দাগ থাকে, কোন সময় লাল দাগ থাকে 10%-এর উপর হয়ে, তারা একটা ইন্ট্রিগেট করে যে স্প্যাম স্কোর বেশি, স্প্যাম স্কোর কমানো লাগবে। তো আপনারা এটা আগে দেখে নেবেন ডিএপিএ চেকার দিয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইটের কন্ডিশন কেমন। তো চলে দেখার পরে আপনি কিন্তু যেতে হবে গুগল সার্চ কনসোলে। এখন যদি গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস আপনার কাছে না থাকে ক্লায়েন্টের, তাহলে আপনারা কীভাবে সেট আপ করবেন আমি দেখাই দিছি, ভিডিও ঘাটলে পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে আপনাদের ক্লায়েন্ট আপনার অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, তাহলে তো অবশ্যই গুড। তো আমি এখানে লিখছি যে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লেখার পরে আপনি জাস্ট গুগল সার্চ কনসোলে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্ট নাও এইভাবে আপনাদের আসবে। আমার অনেকগুলো ওয়েবসাইটের কী করা আছে, তো এইটাই আমার ওয়েবসাইট হৃদয় চৌধুরী। তো এটা পারফরমেন্স দেখলে আমি মোটামুটি আমার ওয়েবসাইট ভালো পারফর্ম করতেছে, রাইট নাও ভালো পারফর্ম করতেছে, আই এম স্যাটিসফাইড বিকজ আমি টক্সিক ব্যাকলিংকগুলো রিমুভ করে দিছি। তো চলে আমি নিচে যাই। নিচে যাওয়ার পরে আপনারা এইগুলো আর দেখা লাগবে না, যখন আপনারা ব্যাকলিংকস ডিজেবল কাজ করবেন তখন এইগুলো দেখা লাগবে না। আপনি চলে যাবেন হলো লিঙ্কসে, সিম্পল লিঙ্কসে গিয়ে এখানে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে এক্সটার্নাল লিঙ্ক কী করছে এবং ইন্টারনাল লিঙ্ক কী করছে। তো এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায় যে কোন লিঙ্কগুলো বাইরে গেছে বা ব্যাকলিংকসগুলো। ইন্টারনাল লিঙ্ক বলতে আপনার ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের লিঙ্কিং। এখন দেখেন এখানে 774টা লিঙ্ক আছে, 774টা লিঙ্কের মধ্যে আমার এই মেইন ডোমেইনই পাচ্ছে 771টা লিঙ্ক। এখন নিচে যদি আপনারা খেয়াল করেন টপ লিঙ্কিং সাইট, টপ লিঙ্কিং সাইট মানে হলো কোন ওয়েবসাইটটা আমার সবচেয়ে বেশি লিঙ্কস দিছে। এখন দেখেন এই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি আমার লিঙ্কস দিছে, যেটা আনকন্ডিশনালি এবং অনেক বেশি। আমরা জানি একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে একবারই রেফার করতে পারে এবং গুগল ওই ওয়েবসাইট থেকে একবারই ব্যাকলিংকস কাউন্ট করবে। আই রিপিট এগেন, ওয়ান ওয়েবসাইট ক্যান রেফার অ্যানাদার ওয়েবসাইট জাস্ট ওয়ান টাইম অ্যান্ড দিস ইজ কল ব্যাকলিংকস। আর যদি বেশিবার রেফার করে কাউন্ট হবে, বাট ওইরকমভাবে কোনো লিঙ্ক জুস বা আপনার ওয়েবসাইটের অথরিটি বানানোর জন্য কোনো ধরনের হেল্প করবে না। তো আপনারা যদি এখানে মরে যান, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের পুরো ব্যাকলিংকসটা দেখতে পারবেন, পুরো ব্যাকলিংকস দেখতে পারবেন কোন ওয়েবসাইট কতবার রেফার করছে। তো সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, এই ওয়েবসাইটটা নিয়ে, অল জবস নিউ ডট কম এই ওয়েবসাইটটা নিয়ে প্রবলেম হচ্ছে। এটা
666 মানে 664 বার আমারে রেফার করছে অবশ্যই এটা একটা বাজে লিংকস এগুলো ঠিক আছে 31 বার রেফার করছে বিকজ আমার স্টুডেন্টগুলো অনেক বেশি হয়তো বা এই ওয়েবসাইটে 31 বার তারা ব্যাক লিংকিং করে ফেলছে যার কারণে এরকম ভাবে আসছে তো তারা একটা পেজ টার্গেট করে করছে বুকমার্কিং স্পট এটা এরকম ভাবে একটা লিংক টার্গেট করে করছে তো আপনারা যদি দেখেন পুরোপুরি বাকিগুলো কিন্তু একবারই আমার রেফার করছে সো এগুলো অবশ্যই ভালো ব্যাকলিংকস যেখানে আমার প্রবলেমটা হচ্ছে সেটা হলো এই ওয়েবসাইট 666 বার তারা রেফার করছে এটা কিন্তু ওই রকম ভাবে না আপনার কাছে যদি পেইড টুলস থাকে তাহলে কিন্তু আপনি ধরেন এই এটা ডিজাবো করবেন কি ডিজাবো করবেন না এটা ডিপেন্ড করে আপনি এটা এই ওয়েবসাইটের কন্ট্রোল সি দিয়ে কপি করেন চলে যান ডিএপিএ চেকারে DAPA চেকার গিয়ে জাস্ট চেক করে নেন যে এই ওয়েবসাইটের হেলথ কেমন বা এইটার DAPS পাম্প স্কোর কেমন দেখেন এটা DA হলো 20 এটার PA হলো 28 এটা 18000 যাও মোটামুটি ভালো ওয়েবসাইট বাট প্রবলেমটা হচ্ছে সে আমারে অনেকবার রেফার করে দিছে এবং আমি দেখাচ্ছি যে কিভাবে এই ওয়েবসাইটটারে আমি ডিজাবো করতে পারি এই ওয়েবসাইটটা আমার ব্যাকলিংক দরকার নাই এতবার তো ডিজাবো করার জন্য আপনাকে প্রথমে একটা নোট ফাইল নিতে হবে তো আমি এখানে নিয়ে নিচ্ছি আপনারা এখানে লিখবেন হলো নোটপ্যাড NOTE নোটপ্যাড এখন নোটপ্যাড লেখার পরে এইরকম ভাবে একটা নোটপ্যাড আসবে আপনি এখানে জাস্ট এটা পেস্ট করে দিলেন পেস্ট করার পরে আপনার যতগুলো ব্যাকলিংকস ডিজাবো করতে হবে আপনি এখানে 1000 2000 3000 যতগুলো ইচ্ছা এখানে এই ধরনের ব্যাকলিংকস আপনি দিতে পারবেন তো এখানে দেওয়ার পরে আপনি এখানে আনটাইটেল ডকুমেন্টসগুলোরে যে কোনোভাবে টাইটেল সেভ করে নিতে পারেন আমি এটা সেভ করে নিচ্ছি এবং আমি চাচ্ছি এটা আমার ডাউনলোড ফাইলে সেভ হোক তো আমি এটারে লিখে দিচ্ছি যে ডিজাবো টেক্সট আমি লিখে দিচ্ছি দেন আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি কেমন ওকে আমার এটা সামনে মার্ক চলে আসছে এটা আমার দরকার নেই দেন আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি এটা সেভ হয়ে গেছে এখন আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু গুগল সার্চ কনসোলে গিয়ে এই যে ওয়েবসাইটগুলো আপনি চুজ করছেন আমি কিন্তু এখানে একটা দিয়ে দেখাচ্ছি আপনারা ক্লায়েন্ট যতগুলো বলবে বা আপনি ক্লায়েন্ট যদি বলে দেয় ক্লায়েন্ট তিনটা কন্ডিশন দিয়ে দিবে আপনারে প্রথম কন্ডিশন হলো আমার ওয়েবসাইটের স্প্যাম স্কোর অনেক বেশি প্রথম অপশন আমার স্প্যাম স্কোর অনেক বেশি এইটারে তুমি ডিজাবো মানে কমাই দাও তাহলে কী করতে হবে পোর ব্যাকলিংকগুলো ডিজাবো করতে হবে কীভাবে করতে হবে ওই ধরনের এক্সটার্নাল লিঙ্কে গিয়ে আপনি জাস্ট ওই লিঙ্কগুলো চেক করবেন কোনগুলোর স্প্যাম স্কোর বেশি কোনগুলোর স্প্যাম স্কোর কম যেগুলোর লিঙ্ক অনেকবার দিছে যেগুলোর স্প্যাম স্কোর বেশি এগুলোতে আপনি রিডিউস করে দিবেন তো এটা হলো প্রথম কন্ডিশন ক্লায়েন্ট স্প্যাম স্কোর বাড়ানোর জন্য কমানোর জন্য আসছে সেকেন্ড হলো ক্লায়েন্ট বলবে যে আমার কিছু ব্যাকলিংকস আছে আমি নিজে ফাইন্ড আউট করছি যেগুলো পোর সাইটগুলো থেকে আসছে আমি এগুলো রিমুভ করতে চাচ্ছি তো থার্ড কন্ডিশন হলো আমার ওয়েবসাইটের কিছু বাজে ব্যাকলিংকস তুমি খুঁজে বের করো ডিজাবো করে দাও তো এই তিনটা কন্ডিশনই আপনার ক্লায়েন্ট আসতে পারে এবং আপনি এই তিনটা কন্ডিশনের জন্য এই জাস্ট সেম প্রসেস কি করবেন আগে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো DAPA চেকারে দিয়ে চেক করবেন দেন সার্চ কনসোলের অ্যাক্সেস নেবেন সার্চ কনসোলের অ্যাক্সেস যদি ক্লায়েন্ট দেয় তাহলে তো গুড আর না দিলে আপনি সেট আপ করে নেবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দরকার হবে আই হোপ যে আপনারা বুঝতে পারছেন এখন আমার টেক্সট ফাইল রেডি এটা ডিজাবো করার জন্য আমার কী করতে হবে আপনি এখানে গিয়ে যে লিঙ্কগুলো ধরেন আমার এই লিঙ্কও দরকার নাই তাহলে আমি এটা ডিজাবো করে দেবো আমার যে লিঙ্কগুলো দরকার নাই আমি এটা জাস্ট ডিজাবো করে দেবো আমার আর কিছু করতে হবে না তো আমাকে যেতে হবে গুগল সার্চ বক্সে এখানে আমি লিখবো ডিজাবো ব্যাকলিংকস লেখার পরে প্রথম যে লিঙ্কটা আসবে এইটা না ডিজাবো টুল আপনি ডিজাবো টুলে ক্লিক করলেন ক্লিক করার পরে সিলেক্ট প্রপার্টিতে আপনার যেটা এখানে অ্যাক্সেস থাকবে আপনি এই অ্যাক্সেসে গিয়ে জাস্ট অ্যাক্সেসটা চেক করে নেবেন অ্যাক্সেসটা ধরেন আমি hridoychowdhury.com এর জন্য অ্যাক্সেস করছি যদি আমার ক্লায়েন্ট বলতো ব্যাকলিংক স্পাইডারের জন্য করো তাহলে ব্যাকলিংক স্পাইডার আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে তারা যদি ডিজাবো করতে বলতো তাহলে আমি ডিজাবো করতাম এখন দেখেন আপলোড ডিজাবো লিস্ট আপনার যে টেক্সট ফাইলের ডিজাবো লিস্টটা আছে অবশ্যই টেক্সট ফাইলে রাখবেন টেক্সট লাইভ ফাইলে যে ডিজাবো লিস্টটা আছে আপনি জাস্ট আপলোড ডিজাবো লিস্ট আপনার যেটা আপলোড হওয়ার পরে কিন্তু ডিজাবো লিস্ট সাবমিটেড আমি গুগলের কাছে সাবমিট করে দিছি যে আমার এই লিস্টটা তুমি ডিজাবো করে দেন এবং গুগল এটা ডিজাবো করে দিব আই থিঙ্ক আপনাদের কোনো ধরনের প্রশ্ন নাই যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান তারপরেও আপনাদের সুবিধার জন্য এটা অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল আমি বলে দিচ্ছি প্রথমে কী করতে হবে ডিজাবোর জন্য তো প্রথমে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে DAPA চেক করে নেবেন DAPA চেক করার পরে ক্লায়েন্টের সার্চ কনসোলের অ্যাক্সেস নিয়ে এক্সটার্নাল লিঙ্ক নট ইন্টার্নাল লিঙ্ক ইন্টার্নাল মানে হলো ভেতরের যে লিঙ্ক
লিংকগুলো আছে। এক্সটার্নাল লিংকে যাবেন, ওইখান থেকে ফাইন্ড আউট করবেন কোনগুলো পোর লিঙ্কিং আছে। যদি দেখেন একটা ওয়েবসাইট তারা বারবার বারবার লিঙ্কিং করতেছে, দ্যাট মিনস ইটস ওয়ান কাইন্ড অফ পোর লিঙ্ক হিসেবে ধরে নেবেন। আর না হলে আপনি ওয়ান বাই ডিএ ডিএপিএ চেক করতে পারবেন, যেগুলো ডিএ খুব লো, লেস দেন ধরেন 10 অথবা 15 অথবা 8 ধরেন, আপনার দেখলেই বুঝতে পারবেন কোনগুলো পোর লিঙ্ক। যেগুলো স্প্যাম স্কোর বেশি, এগুলাতে আপনি একটা লিস্টে নিয়ে নোটপ্যাডে গিয়ে টেক্সট ফাইলে ওই ওয়েবসাইটগুলোর লিস্ট একটার পর একটা নিচে নিচে সাজায় রাখবেন। সাজানোর পরে আপনি ডিজাবো ব্যাকলিংস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দুই নাম্বার যে ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করার পরে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আসবে, আপনি এই ধরনের প্ল্যাটফর্মে এসে আপনি জাস্ট এখানে আপনার ডোমেনটা সিলেক্ট করে নেবেন। এই ডোমেনটা সিলেক্ট করার পরে এখানে বলবে যে আপলোড এ ফাইল, আপনি এখানে আপলোড এ ফাইল দিয়ে জাস্ট এটা ডিজাবো যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু এটা অটো সাবমিটেড হয়ে যাবে। যখন সাবমিটেড হয়ে যাবে দ্যাট মিন্স আপনার কাজ শেষ। আই হোপ এখন সবাই ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন তাহলে আমার কমেন্ট সেকশনে জানান, অবশ্যই আমি কমেন্ট সেকশনে রিপ্লাই করে দেব। আর যদি কোনো অ্যাডভান্স টপিক সম্পর্কে জানতে চান অবশ্যই বলেন, আমি এসইওর যে কোনো টপিক্স নিয়ে আপনাদের ভিডিও দিতে রাজি। জাস্ট আমি বলেন আমার স্টুডেন্টদের কী চাহিদা। থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।